বর্মাত মানুষ মরি যার দিনে রাইতে খোস্তফার হরে এখন জাতি সঙ্গ হরে মানবাধিকার। বার্মার মোগল রাজত্বত নির্যাতিত হয়ে বাংলাদেশত শরণার্থী হিসেবে আশ্রয় লওয়া রোহিঙ্গলরে ত্রাণ বিতরণ গজ্জে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান। বিভিন্ন খাদ্যপণ্য, ওষুধ, নগদ টিয়া ও তেরপাল সহ ত্রাণ বিতরণের এই কার্যক্রমত সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। এই সময় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত আছিল। জিন্দা মানুষের শরীরত লাগাই দের আগুন। দর্শক, আর এই ভিডিও কিনা অনারাতে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাসের ফোন এই চাহ।